বন্ধুরা আবার একবার চলে আসলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা টাইটেল আর থাম্বনেলে যে লেখাটা দেখেছো একদম ঠিক দেখেছো, আমি ওই বিষয় নিয়ে তোমাদের সাথে আজকে আলোচনা করতে এসেছি। সেই কারণেই আমি আগের ভিডিওতে তোমাদের সামনে বলেছিলাম যে তোমাদের সামনে একটা ধামাকাদার ভিডিও নিয়ে আমি আসতে চলেছি, তো সেটাই এখন এই ভিডিওতে আলোচনা করব। তো বন্ধুদেরকে বলবো নয় স্কিপ করে কিন্তু পুরো ভিডিওটা দেখো। তার আগে আমি একটু আমার নিজের ব্যাপার তোমাদের সাথে একটু শেয়ার করতে চাই। নিজের বলতে এটা ওয়াইটির সাথেই জড়িত, তাই আমার মনে হলো বন্ধুদের কিছু একটু জানিয়ে রাখা উচিত। এই দীপ দাদা ভাই বলো বা দীপ্ত বা রিনা বা আরো যে আদার্স এই বিষয়টার মধ্যে কিছু কিছু মানুষ জড়িত আছে, তাদেরকে নিয়ে আমার সাথে একটা মানে ঝামেলা চলছে একজনকার সাথে, ঠিক আছে? এবার হ্যাঁ, তোমরা ভেবো না যে ওয়াইটির কারোর সাথে বা কন্ট্রোভার্সি কোনো ক্রিয়েটারের সাথে, না এরকম কিচ্ছু নয়। পার্সোনাল ভাবে একজনকার সাথে আমার একটা ঝামেলা চলছে, মানে অনেক কিছু হচ্ছে, তো সেখানে আমি আমার যথাযথ প্রমাণ যথাযথ প্রুফ সমস্ত কিছু আমার কাছে রেখে দিচ্ছি। যখন যেখানে সেই প্রমাণগুলো দেওয়ার আমি অবভিয়াসলি দেব যে সে কি কি স্টেপ অবলম্বন করে আমাকে একের পর এক এভাবে করছে। মানে আমি ক্লিয়ার করে বলতে চাইছি না, তোমরা যারা আমার ডেইলি ভিডিও দেখো তারা আশা করছি বুঝতে পেরে যাবে যে এই বিষয়টার মধ্যে অনেকে তো ভিডিও করছে, অনেকে ভিডিও করছে, তাহলে আমাকে নিয়ে এত কেন জল হলো। মানে আমি বারবারই বলছি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার না আমাকে নিয়ে ভিডিও করেছে, না কোনো কন্টেন্ট বানিয়েছে, না আমাকে কোনো কমেন্ট করেছে। আমি কোনো ওয়াইডির কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা ভিউয়ার্সদের নিয়ে বলছি না, ঠিক আছে? আমি মানে এমন একটা মানুষের নামে মানে তোমাদের সামনে বোঝাতে চাইছি যার সাথে আমার মানে আজ পর্যন্ত মানে আজ কি বলবো, এই দু তিন দিন আগে পর্যন্ত কোনো রকম কোনো পরিচয় যোগসূত্র ছিল না, হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসে এমনভাবে ব্যাপারগুলো ঘটাতে চাইছে, এমনভাবে বোঝাতে চাইছে যে মানে বিশাল কিছু ব্যাপার। তো যাই হোক, আমি এখন ওয়াইটিতে বিষয়গুলোকে নিয়ে কিছুই আলোচনা করছি না তোমাদের সামনে। যখন আলোচনা করার অবভিয়াসলি যখন দেখবো জল পুরোপুরি একদম মাথার ওপর উঠে গেছে, তখন কিন্তু তোমাদের সাথে অবভিয়াসলি আলোচনা করবো। যতদিন পারবো এই বিষয়টাকে নিজে হ্যান্ডেল করার চেষ্টা করছি এবং কোনো কিছু ভিউয়ার্সদের সামনে আনছি না। যখন দেখবো যে না লিমিট ক্রস করে যাচ্ছে, এবার আমার ভিউয়ার্সদের কাছে আমাকে এই বিষয়টা নিয়ে আসতেই হবে বা যেখানে গিয়ে এই বিষয়গুলো জমা দেওয়ার আমাকে জমা দিতেই হবে, আমি কিন্তু আমার ভিডিওর মধ্যে জানিয়ে রাখলাম সেদিন আমি কোনো দ্বিধাবোধ করবো না, ওই বিষয়গুলো নিয়ে কিন্তু আমি জানাবো। যখন দেখবো আমার মানে প্রাণ সংশয় দেখা দিচ্ছে বা আমাকে মানে নানান রকমভাবে এই জিনিসগুলো করা হচ্ছে, সমস্ত প্রুফ কিন্তু আমি একের পর এক গচ্ছিত করে রাখছি। আমি কিন্তু কোনো দিক আর তখন দেখবো না, আমি কিন্তু তখন যেখানে যাওয়ার সেখানে যাব, উইথ প্রুফ নিয়ে কিন্তু আমি যাব। আমি কিন্তু অন্যান্য কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা অন্যান্য ভিউয়ার্সদের মতো কিন্তু আমি রূপ মানে ওয়েট করবো না যে আর কিছুদিন দেখি। আমি এখন কিছু ওয়াইটিতে বলছি না, যে বোঝার সে আশা করছি বুঝে যাচ্ছে, থামতে বলছি, আমিও থেমে যাচ্ছি, সেও থেমে গেলে খুব ভালো হবে এই বিষয়টা নিয়ে। আমিও সেইভাবে আর কিছু বলতে চাইছি না, মানে যাকে বলছি আমি এই বিষয় নিয়ে রিনা বা দীপের বিষয় নিয়ে কিছু বলছি না, ওটা নিয়ে তো অবভিয়াসলি আমি বলবো। আমি যাকে শোনাতে চাইছি সে আশা করছি শুনে নেবে, তো সেও যেন চুপ করে যায় আর আমিও যেন চুপ মানে আমি ওই দিকটা থেকে চুপ করে যাচ্ছি, কোনোরকম কোনো কিছু আমি টানতে চাইছি না। তো যাই হোক বন্ধুরা, এটা আমি তোমাদের জন্য বললাম না, যাকে শোনবার জন্য কথাগুলো বললাম, আশা করছি সে বুঝতে পেরে যাবে। এবার আসি তোমাদের সঙ্গে আমি যে কথাগুলো একটু আগের ভিডিওতে বলেছিলাম বা এই ভিডিও প্রথমেই আমি যে কথাগুলো তোমাদের সামনে বলবো বলেছিলাম। তো হ্যাঁ, এই দীপ্তর সাথে কিন্তু আমার কথা হয়েছে। এবার তোমরা হয়তো ভাববে বাবা দালালিনীর মতো আমিও কোনো মানে যে বড় কিয়া করছে তাই বয়ফ্রেন্ডের সাথে কথা বলতে চলে যাচ্ছি। না, কথা হয়েছে মানে শুধুমাত্র তার সাথে ফোনে কথা, তার সাথে ইনস্টাগ্রামে কথা, এরকম কিন্তু কিচ্ছু নয়। কি কথা হয়েছে সেগুলো কিন্তু তোমাদের সামনে আমি তুলে ধরবো, এবং এটাও তোমাদের সামনে আমি তুলে ধরতে চাইবো বন্ধুরা যে এই যে আমাদের ম্যান্ডির সাথে রাজুর যে একটা পরকীয়া হয়েছিল, রাজুর একটা জিনিস দেখেছিলাম, সে কিন্তু তার যে ইউটিউব একটা আইডি ছিল সেখানে সে একটাও কিন্তু ভিডিও আপলোড করেনি, সেখানে মাঝে সাঝে সে কমিউনিটি পোস্ট আপলোড করত, এবং সেই কমিউনিটি পোস্ট নিয়ে যখন আমরা ভিডিও বানাতাম সেখানে সেই কমিউনিটি পোস্টের নিচে অজস্র কমেন্ট আসতো, এবং সেই কমেন্টের নিচে সে কিন্তু একটাই উত্তর দিত যে আমি কিন্তু মানে বউ বিক্রি করেই কখনো কিছু করতে চায় না, আমি ম্যান্ডিকে বিক্রি করে কোনোদিনও রোজগার করতে চায় না, আমার এখনো পর্যন্ত 4.5 ঘন্টা ওয়াচ টাইম হয়নি যে আমি ওকে বিক্রি করে টাকা রোজগার করবো, এক্সেট্রা অনেক কথা কিন্তু কমেন্টসের মাধ্যমে বলেছে, মানে তার ইউটিউব আইডিতে, এবং ফেসবুকে সে নানান রকম গান শেয়ার করেছে, ঠিক আছে? এই জিনিসগুলো কিন্তু আমরা রাজুর ক্ষেত্রে দেখেছি যে
সে কখনোই কিন্তু চাইনি যে ম্যান্ডিকে বিক্রি করে সে ওয়াইটিতে দাঁড়াবে এবং ওয়াইটিতে দাঁড়িয়ে সে টাকা রোজগার করবে। সেই কারণে রাজুকে এই দিকটা থেকে সবসময় আমরা ভালো বলেছিলাম যে রাজু কিন্তু কখনোই কিন্তু ম্যান্ডিকে বিক্রি করে বা ম্যান্ডিকে টোপ করে কাজে লাগিয়ে নিজে বড় হতে চেয়েছে, এটা কিন্তু কখনোই আমরা ভিডিওর মধ্যে বলিনি। যেটা ভুল সেটা সবসময় বলে গেছি, কিন্তু এই কথাটা কোনোদিনও বলিনি যে রাজু এরকম একটা ছেলে যে ম্যান্ডির নাম ভাঙিয়ে নিজে আইডিতে বড় হতে চাইছে। কিন্তু এই রিনার ক্ষেত্রে দীপ্তর বিষয়টা দেখছি পুরোপুরি অন্যরকম ঘটছে। কিন্তু কেন ঘটছে, এই মুহূর্তে এই বিষয়গুলো ঘটছে কেন, এর মধ্যে কি বড় সড়ো কোনো গোপন রহস্য লুকিয়ে আছে, নাকি কোনোরকম কোনো ফন্দি আটা হচ্ছে, কোনোরকম কোনো কিছু ফন্দি আটা হচ্ছে যেগুলো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে পুরোপুরো উল্টো মোড়ে ঘোরাবার চেষ্টা করা হচ্ছে বন্ধুরা। হ্যাঁ, এবার প্রথমে তোমাদের সামনে রাখতে চাই যে আমার সাথে দীপ্তর কি কথা হয়েছে। দীপ্তর সাথে আমার কথা হয়েছে বলছে আমার পরশুদিনকার ভিডিও, যে আমি তোমাদের সামনে শাড়ি পরা ভিডিওটা দিয়েছিলাম, তাইতে যে একটা ঘটনা তোমাদের সামনে আমি বলেছিলাম, ওই ভিডিওটা আমি কি কারণে প্রাইভেট করেছি, তো যাই হোক সেই নিয়ে আমি কিচ্ছু আর বলতে চাই না। তো ওই ভিডিওটাতে আমাকে কিন্তু এই দীপ্ত একটা হাসির ইমোজি দিয়ে একটা কমেন্ট করেছিল, ঠিক আছে। সেখানে একজন কমেন্টের ওই কমেন্টটার নিচেই কিন্তু আমি দেখেছিলাম, দেখেও আমি কিন্তু সেইভাবে কোনো কিছু রিপ্লাই দিইনি, আচ্ছা ঠিক আছে কমেন্ট করেছে থাক। তারপর দেখলাম তার নিচে আর একজন কমেন্ট করেছিল, সে লিখেছিল যে সে দেখাতে চায় যে কত সুন্দরী মেয়েরা তার প্রেমে পাগল। মানে যেই দিদিভাইটা আমাকে মানে কমেন্টের নিচে দীপ্তর কমেন্টের নিচে লিখেছে যে এই দীপ্ত দেখাতে চাইছিল ওই তোমার কি বলবো যে স্ক্রিনশটটা দিয়েছিল ইনস্টাগ্রামে, সেইটা দেখিয়ে সবাইকে প্রমাণিত করতে চাইছিল যে কত সুন্দরী মেয়েরা তার প্রেমে পাগল এটা। তো তার নিচে দীপ্ত মশাই দেখলাম আবার সেই দিন কিন্তু নয়, তার পরের দিন হয়তো অ্যান্সারটা দিয়েছে, যথারীতি আমি এটা কালকে রাতে দেখলাম যে আমাকে কত রকমভাবে ট্র্যাপ মানে ট্র্যাপ করা হচ্ছে সেটাই, বা ট্র্যাপে ফেলার চেষ্টা করা হচ্ছে সেটাই। তো এখানে এটাই কিন্তু দীপ্ত বলতে চাইলো যে তাকে নানান রকম দিক থেকে কিন্তু মানে কি বলবো একটা চাপ সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে তার উপর। তো আমি দীপ্ত হয়তো আমার এই ভিডিওটা দেখবে, আমি একটা কথাই বলতে চাইছি, তোমাকে চারিদিক থেকে ট্র্যাপে ফেলার চেষ্টা করা হচ্ছে বা চাপ সৃষ্টি করা হচ্ছে এই যে কথাটা তুমি আমার কমেন্ট সেক্সে লিখেছো, আমি তোমাকে একটা কথা জিজ্ঞাসা করছি, তুমি যদি এটা বুঝতেই পেরেছো তাহলে তুমি কেন ওই স্ক্রিনশটটাকে তোমার ইনস্টাগ্রাম আইডিতে শেয়ার করলে, আর যদি শেয়ারই করলে কিছুক্ষণ রাখার পর সেটাকে ডিলিট কেন করে দিলে, সেটাকে কিছুক্ষণ রাখার পর তুমি ডিলিট কেন করে দিলে? তোমার যদি এই বিষয়টা নিয়ে মানে বন্ধুদের সামনে দেখানোরই হতো যে দেখো আমাকে কত রকম মানে কত দিক থেকে ফাঁদে ফেলার চেষ্টা করা হচ্ছে, সেটা আমাদেরকে দেখিয়ে তোমার কি লাভ ছিল সেটাতে, আর যদি কোনো লাভ নাই বা থাকতো তাহলে তুমি কেন শেয়ার করে ডিলিটটা করে দিলে? এই উত্তরগুলো পারলে একটু আমাকে কমেন্টস করে দিও, কারণ তুমি তো ভিডিও করো মানে বলবে না, সেখানে তুমি একটু কমেন্টস করে আমাকে অ্যান্সারগুলো দিও যে কেন তুমি সেই স্ক্রিনশটটা তুমি দিলে, দিয়ে আবার ডিলিট করলে। আর যদি সত্যিই তোমাকে কেউ কোনোরকম তোমার উপর মানে ফাঁদ ফেলার মানে ফেলার চেষ্টা করে থাকে তাহলে তুমি সেই ফাঁদে পা কেন দেবে? তুমি তো একটা বুঝদার ছেলে, তুমি রিনাকে মন থেকে ভালোবাসো, তুমি রিনাকে মন থেকে ভালোবাসো বলেই একটা মেয়ে সংসার ভাঙিয়ে তুমি সেই মেয়েটাকে তোমার কাছে নিয়ে এসছো তোমার ভালোবাসার জোরে। এখানে আমি দীপ্তকে কোনো দোষ দিচ্ছি না, এখানে আমি দোষ দেবো দীপ্তর ভালোবাসাকে, তার ভালোবাসার দম এতটাই আছে যে সে রিনাকে ছিনিয়ে নিয়ে আসতে পেরেছে, রিনাকে ছিনিয়ে নিয়ে আসতে পেরেছে। দেখো একটা মেয়ে যদি, একটা ছেলে যতই বলুক যে আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি, একটা মেয়ে যদি মন করতো যে না আমি আমার সন্তান আর আমার স্বামীকে ছেড়ে, আমার শ্বশুরবাড়ি ছেড়ে, আমার মা বাবার মুখে চুনকালি মাখিয়ে, আমার দাদার মুখে চুনকালি মাখিয়ে আমি কোনোদিনও ওই আগের বয়ফ্রেন্ডের কাছে ফিরে যাব না, সেখানে দীপ্ত কেন? হাজারো বয়ফ্রেন্ড এসে যদি তাকে কমেন্ট করতো বা তাকে এই দিয়ে ওই দিয়ে রেস্টুরেন্টে খাওয়াতে নিয়ে গিয়ে ড্রেস কিনে দিয়ে ভালোবাসার গল্প শুনিয়ে যতই তাকে মানে প্রেমালাপ করার চেষ্টা করুক, সে কখনোই কিন্তু ওই ফাঁদে পা দিত না। সেখানে এই জিনিসগুলো তো রিনার সাথে শেয়ার করলে হতো, ইনস্টাগ্রামে কেন এই রিলস ভিডিও রিলসটা মানে এই যে স্ক্রিনশটটা ইনস্টাগ্রামে রিলসের মাধ্যমে তুমি শেয়ার করলে? তুমি এটা দেখিয়ে অ্যাকচুয়ালি তোমাকে, তুমি বলছো তোমাকে নাকি ফাঁদে ফেলার চেষ্টা করা হচ্ছে, অ্যাকচুয়ালি আমার মনে হয় তোমাকে ফাঁদে ফেলার চেষ্টা করা হয়নি, তুমি আমাদেরকে অন্যদিকে ঘোরাবার চেষ্টা করছো, সেই কারণে তুমি এই রিলস ভিডিওটা মানে এই স্ক্রিনশটটা রিলস স্বরূপ আমাদের সামনে আপলোড করেছিলে। সব থেকে বড় প্রশ্ন আমার এখানেই তোমার কাছে রইল, তুমি যেহেতু আপলোড করেছিলে তুমি কেন রাখলে না? আর এখানে আমি দেখো আমি এখানে কারোর নাম তুলতে চাইছি না, আমি ওকে আমি বোন হিসেবেই কথা বলছি, বিশ্বাস তোমাকে আমি বোন হিসেবেই কথা বলছি। যে দেখো তুমি আমার কাছে যে কমেন্টটা করেছো যে
তুমি নাকি দেখতে চেয়েছিলে, মানে এই যে বোনটা আমি যে নামটা নিয়ে তোমাদের সামনে ভিডিওতে বলেছিলাম, ও আমাকে কমেন্ট করেছে, কমেন্ট করে আমাকে বলেছে দেখো আমি দেখতেছিলাম ও রিনাকে খুব ভালোবাসে, রিনার ভিডিও দেখে, ও দেখতে চেয়েছিল যে এই দীপ্ত ঠিক কেমন ছেলে, মানে কোনো মেয়ে তাকে টোপ দিলে সেই টোপটাই সে মানে ধরা দেয় কিনা, সে এটা দেখার জন্য নাকি সে ওই কমেন্টগুলো করেছিল। এবং দাদা মানে কি বলবো দাদাভাই হিসেবে নাকি সে লিখেছিল সেখানে। আমার প্রশ্ন হচ্ছে দীপ্তকে, তুমি যখন স্ক্রিনশটটা আমাদের সামনে শেয়ার করলে তাহলে দাদাভাই লেখাটা সমেত আমাদের সামনে কেন শেয়ার করলে না, শুধু ওই আই লাভ ইউ এইটুখানি লেখা শেয়ার করে কেন আমাদের সামনে তুমি দিয়ে দিলে? তার মানে কেউ তোমাকে ফাঁদে ফেলার চেষ্টা করছে না, তুমি আমাদের আমাকে মানে আমাদেরকে ফাঁদে ফেলার চেষ্টা করছো। এটা আমি তোমার কাছ থেকে জানতে চাইছি যে সেই মেয়েটা বলছে যে তোমাকে সে নাকি দাদা হিসেবে কমেন্টটা করেছে, হ্যাঁ তার কথাকে আমি বিশ্বাস করলাম, সে তাকে বোন হিসেবেই আমি মানছি, সেই বোনটা হয়তো দেখতে চেয়েছিল যে দেখি তো রিনা যার সাথে নতুন সুখের ঘর বাঁধতে চাইছে সেই ছেলেটা অ্যাকচুয়ালি কেমন, তাকে যদি কোনো মেয়ে আবারও টোপ দেয় সে কি রিনাকে ভুলে গিয়ে আবার সেই মেয়ের দিকে মানে সে মেয়েকে নিয়ে ঘর করার কথা ভাববে, এরকম কিছু সেই কারণেই হয়তো সে এই কমেন্টটা করেছিল। যাই হোক, এটা তার সত্য কথা হতে পারে, এটা তার মিথ্যে কথা হতে পারে, এটা আমার ভিডিওর কোনো মেইন প্রসঙ্গ নয়, কিন্তু আমার কাছে কথা হলো সে তো হলপ করে বলছে যে দাদাভাই কথাটা সেখানেও লিখেছিল, তাহলে এই দীপ্ত কেন সেই দাদাভাই কথাটা আমাদের সামনে শেয়ার করলো না? তাহলে নিশ্চয়ই আমাদেরকে ফাঁদে ফেলার চেষ্টা করা হচ্ছে, যেটা দীপ্ত লিখেছে যে তাকে নাকি ফাঁদে মানে কত দিক থেকে ট্র্যাপে ফেলার চেষ্টা করা হচ্ছে। আমার তো মনে হচ্ছে তোমাকে নয়, তুমি আমাদেরকে নানান দিক থেকে ঘোরাবার চেষ্টা করছো, নাহলে মানে দাদাভাই যে কথাটা লিখেছে সেটা তুমি কেন আমাদের সামনে স্ক্রিনশট স্বরূপ দিলে না, শুধু ওইটুকুনি অংশই দিলে যেটুকুনি অংশ নিয়ে কন্ট্রোভার্সি করা যায় সেইটুকুনি অংশই তুমি আমাদের সামনে দিলে, বাদ বাকিটা কেন তুমি আমাদের সামনে শেয়ার করলে না? এখানে তো আমি তোমারই দোষ দেখতে পাচ্ছি, তুমি রাস্তাটা খুঁড়ে দিলে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোমরা এটা নিয়ে ভিডিও করো, তাই আমরা ভিডিওটা করেছি। আবার আমাকে এসে তুমি কমেন্ট করছো যে তোমাকে নাকি চারিদিক থেকে ট্র্যাপে ফেলার চেষ্টা করা হচ্ছে, কে কে কি করবে? যদি এখানে রিনা বলে যে না আমি দীপ্তর সাথেই ঘর করব, আমি দীপ্তর সাথে বিয়ে করব, সেখানে কে কি করবে? যা করতে পারবে দীপ দাদাভাই করতে পারবে, এছাড়া কেউ কিছুই করতে পারবে না। এত তো দেখছো কিভাবে বিদ্যুৎ মানে আকাশ ডাকছে। ভিউয়ার্স, রিনাকে অনেক অনেক প্রথমে অনেক অনেক ভিউয়ার্স, বেশিরভাগ ভিউয়ার্স কিন্তু রিনাকে প্রথমে বিশ্বাসই করেনি যে রিনা এমন কিছু করতে পারে, তাকে তো অনেক বুঝিয়েছিল যে তুমি ফিরে এসো, তুমি ফিরে এসো, তুমি ফিরে এসো। সেখানে কি রিনা ফিরে এসছে? না, রিনা যেখান যেটার জন্য বেরিয়ে গেছে সেটা করবে সেই জায়গায় একেবারে স্থির। তাহলে যে যতই বলুক না কেন সেখানে ও বেরিয়ে আসবে কি? কখনোই বেরিয়ে আসবে না। দুজন দুজনের প্রতি যদি স্ট্রং ভালোবাসা থেকে থাকে, কে কোন মানে কে কার সাধ্য আছে যে বের করে? কেউ বের করতে পারবে না। সেই জায়গায় আমাকে সে কমেন্ট করা হচ্ছে যে তাকে নাকি ট্র্যাপে ফেলার চেষ্টা করা হচ্ছে, এটা কি বিশ্বাসযোগ্য কথাবার্তা বন্ধুরা? তারপর যে কথাটা তোমাদের সামনে যে ম্যান্ডির সাথে রাজুর দিয়ে তুলনাটা দিলাম, সেটা কেন দিলাম? আচ্ছা, এই দীপ্তরও কিন্তু একটা ওয়াইটি আইডি আছে, আমি সমস্ত কিছু একদম ঘেঁটে দেখে নিয়েছি, আমার কাছে সমস্ত স্ক্রিনশট রাখা আছে বন্ধুরা, যখন যেই জিনিসটা যেখানে আমি বলছি তার স্ক্রিনশটগুলো পাশাপাশি আমি দিয়ে দেবো, ঠিক আছে? তো এই দীপ্তরও একটা ইউটিউব আইডি আছে, যেটা অনেক দিন 2018 মনে হয় ওপেন করা, এবং সেদিন থেকে আজও মানে 25 তারিখ পর্যন্ত কিন্তু কোনো ভিডিও সেইখানে আপলোড করা হয়নি। সেখানে তার সাবস্ক্রাইবার সংখ্যা ছিল 6, হয়তো রিনা একটা আছে, তার রিলেটিভরা 5 জন মিলে করেছে, ব্যাস 6টা সাবস্ক্রাইবার সেখানে ছিল। কিন্তু কালকে 25 তারিখ হঠাৎ করে আমি দেখলাম একটা রিলস ভিডিও আপলোড করা হয়েছে, তোমরা রিলস ভিডিওটা আগে দেখে নাও, ঠিক আছে? তো তোমরা রিলস ভিডিওটা দেখে নিলে, এই রিলস ভিডিওটা কিন্তু 25 তারিখ আপলোড করা হয়েছে, এবং 25 তারিখ রিলস ভিডিওটা যখন আপলোড করা হয়েছে তখন 6 থেকে সাবস্ক্রাইবার সংখ্যা হয়ে গেছে কিন্তু 26, পাশাপাশি তোমাদেরকে আমি স্ক্রিনশটগুলো দিচ্ছি। 26 সাবস্ক্রাইবার হয়ে গেল, তারপর আমি যখন তোমাদের সামনে এই ভিডিওটা করব মানে দেখি তো একবার তার আইডিতে কত সাবস্ক্রাইবার, তখন দেখলাম 29 হয়ে গেছে, এবং যখন তোমরা হয়তো গিয়ে চেক করতে যাবে তখন হয়তো আরও সাবস্ক্রাইবার সংখ্যা বেড়ে যাবে। আমার প্রশ্ন দীপ্তকে, এই এই জায়গায় আমার একটা প্রশ্ন, যেখানে ওয়াইটিতে এত এত কন্ট্রোভার্সি হচ্ছে, এত মানে তোলপাড় চলছে ওয়াইটি দীপ্তকে নিয়ে রিনাকে নিয়ে, সেখানে দীপ্ত কি করে ওয়াইটি আইডিতে তোমার এত বছর পর ভিডিও দিল বন্ধুরা? প্রায় 4 বছর পর কি করে ভিডিও দিল? তার মানে কি এটা আমরা মানে ধরে নিতেই পারি যে দীপ্ত নিশ্চয় রিনাকে বিক্রি করে বা রিনাকে ধরে রিনাকে অবলম্বন করে নিজেও একটা ওয়াইটিতে নাম কামাতে চাইছে, এটা আমরা ধরে নিতে পারি কি না? সে তার ফেসবুকে নানান রকম লেখা টেকা এটা ওটা শেয়ার করছে, সেখানে অজস্র বাজে কমেন্ট আসছে, যেখানে ভালো কমেন্ট হচ্ছে সেখানে লাভ রিয়াক দিচ্ছে, যেখানে বাজে কমেন্ট আসছে সেখানে কিছু লাভ রিয়াক দিচ্ছে না। কিন্তু কেন
যেটা সত্য সেটা নিয়েই তো ভিউয়ার্সরা বলছে, তাই না? এই দীপ্ত এই মুহূর্তে ভিডিও আপলোড করছে। সব থেকে বড় কথা, তার প্রোফাইল পিকচার ছিল একটা অন্যরকম প্রোফাইল পিকচার, পারলে আমি তোমাদের সামনে দিয়ে দেবো, পুরোটা না দিয়েও কিছুটা ব্লার করে কিছুটা দেবো। একটা ব্ল্যাক কালারের ড্রেস পরে সেই প্রোফাইল পিকচার 6 সাবস্ক্রাইবার অবধি কিন্তু ছিল, কিন্তু যখনই ওই নতুন একটা শিব ঠাকুরের ভিডিও হয়তো ওইটা আপলোড করেছে, তখনই কিন্তু দেখলাম তার বাইকের উপর একটা যত সম্ভব সাদা ড্রেস পরা একটা প্রোফাইল পিকচার দেওয়া হয়েছে, মানে প্রোফাইল পিকচারটা পর্যন্ত চেঞ্জ করে দেওয়া হয়েছে। তার মানে সে ওয়াইটিতে কিন্তু এখন ঘাঁটি জমাতে চাইছে। কিন্তু একটা ছেলে সত্যি যদি সাংসারিক হতে চায়, একটা ছেলে যদি সত্যি একটা মেয়েকে নিয়ে ঘর করতে চায়, সুখের স্বপ্ন গড়তে চায়, তাহলে সেই জায়গায় এই মুহূর্তে ওয়াইটি আইডিতে ভিডিও আপলোড করা কারোর কি পক্ষে সম্ভব? এই মুহূর্তে কারোর পক্ষে সম্ভব? যেখানে জানে যে রিনা ভিডিও দিলে তাকে পুরো একদম ছিঁড়ে খাচ্ছে, কমেন্টস করে ভিডিও করে আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিডিও করার জন্য বসে আছি, ভিউয়ার্সরাও তাকে কমেন্ট করার জন্য বসে আছে, সেখানে দীপ্ত কিভাবে এই মুহূর্তে নিজের ওয়াইটি আইডিতে ভিডিও আপলোড করলো? বন্ধুরা কি করে ভিডিওটা আপলোড করলো? এবং আমি একটা জিনিস মানে অবাক হয়ে যাচ্ছি যে যেহেতু রিনার বয়ফ্রেন্ড এই দীপ্ত যদি এখন মানে ছোট ছোট ভিডিও আপলোড করে, কিছুই ভিডিও দেয়নি, একটা জাস্ট শিব ঠাকুরের রিলস ভিডিও আপলোড করেছে, তাতেই কিন্তু 6-26 মানে 20 সাবস্ক্রাইবার বেড়ে গেছে, এবং তার কিছুক্ষণ পর আবার দেখলাম দু তিনটা সাবস্ক্রাইবার বেড়ে গেছে। তার মানে সবাই যেহেতু জানছে যে এই রিনা হচ্ছে, এই দীপ্ত হচ্ছে রিনার বয়ফ্রেন্ড, এবং এর সাথে পরবর্তী সময় আমরা হয়তো ভিডিও দেখতে পারি, তাই কিন্তু কোনো ভিডিও দিক আর না দিক তার সাবস্ক্রাইবার হুড়ুর করে বেড়ে যাচ্ছে। তাহলে কি আমরা ধরে নিতে পারি না বন্ধুরা যে অনেকে যেটা বলছিল যে এই দীপ্ত বাইরে নিয়ে গিয়ে রিনাকে বিক্রি করে দেবে, সেটা করার আগেও তো বউকে ওয়াইটিতেই বিক্রি করে দেবে, মানে বিয়ে হওয়ার পর, এখন আমি বলছি না, এখন গার্লফ্রেন্ডকে তো ওয়াইটিতে ওই বিক্রি করে দেবে, আমরা কি বিক্রি করছি? তার আগে তো এই দীপ্তই তার গার্লফ্রেন্ডকে বিক্রি করে দেবে ওয়াইটিতে, নাহলে এই মুহূর্তে নিজের আইডি ওপেন ছিল সেখানে ভিডিও দেওয়ার মানে কি বন্ধুরা? ভিডিও দেওয়ার মানে কি? সেখানে তোমরা রাজুর একটা কথা দেখবে যে ও কিন্তু সবসময় বলতো যে আমি কিন্তু এই জিনিসটা করতে চাই না, কারণ কি আমি আর এখনো পর্যন্ত 4,000 ঘন্টা ওয়াচ টাইম হয়নি, কোনো এখনো পর্যন্ত আমার এখান থেকে আর্নিং হয়নি, সেখানে আমি কেন ওকে বিক্রি করে ইনকাম করতে চাইবো? সেখানে আমরা দেখেছি এই আমাদের রাজুর কিন্তু অনেকটা সাবস্ক্রাইবার ছিল, অনেকটা সাবস্ক্রাইবার ছিল, সেখানে দীপ্তর তো সবে 6 সাবস্ক্রাইবার ছিল, সেখান থেকে সে এই মুহূর্তে রিলস মানে একটা রিলস আপলোড করার কি করে সাহস পেলো বন্ধুরা? আর রিনা কি এটা চোখে দেখতে পাচ্ছে না? রিনা নিজে বলছে যে আমি ভিডিওতে আসতেই চাই না, শুধুমাত্র ভিউয়ার্সরা নানান দিক থেকে জিজ্ঞাসা করছিল সেই কারণে নাকি আমার ওয়াইটিতে আসা বা ভিডিও দেওয়া। সেখানে রিনাও দেখলাম একটা গায়কদের ভিডিও আমাদের সামনে শেয়ার করে দিল, রিনাও তো নিশ্চয়ই দেখতে পাচ্ছে যে দীপ্ত নিজের আইডিতে একটা ভিডিও দিয়েছে। তাহলে রিনা কি দীপ্তকে এই কথাটা বলছে না যে তুমি যে এই মুহূর্তে ভিডিও দিচ্ছ তোমাকেও তো বাজে বাজে কমেন্ট করবে? এখানে ভঙ্গি ওদের বাড়িতে গিয়ে ভিডিও দিচ্ছে বলে ভঙ্গিকে নিয়ে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যেমন ভিডিও করছি, সেরকম তার কমেন্ট সেকশনেও বাজে কমেন্টস আসছে, রিনার কাছেও সেম হচ্ছে। রিনা যদি এখন একটা ভিডিও দেয় তাতেও আমরা অনেক কিছু বের করে ভিডিও করবো বা কমেন্টস করবে, সেখানে দীপ্ত কেন এই মুহূর্তে ভিডিওটা দিতে গেল বন্ধুরা? তাহলে তো আমরা ধরে নিতেই পারি যে বাইরে নিয়ে গিয়ে বিক্রি করতে হবে না, ও বউকে মানে সরি গার্লফ্রেন্ডকে এখানে বসেই কিন্তু বিক্রি করবে, মানে এই ওর পাশে বসেই বউকে বিক্রি করবে, যেরকমটা ঠিক করতো কে টম মানে প্রীতম করতো রিমিকে, পাশে বসেই কিন্তু বউকে ইনসাল্টও করতো, আবার বউয়ের নাম ভাঙিয়ে টাকাও ইনকাম করতো। ঠিক এই জিনিসটা একবার ভেবে দেখো, এই মুহূর্তে কি ওর আইডি মানে আইডিতে ভিডিও দেওয়া খুব দরকার ছিল? আবার প্রোফাইল পিকচার চেঞ্জ কি করে হতে পারে বন্ধুরা? এটা কি করে করতে পারে ও? এবং সুন্দর সুন্দর মানে কি মানে ফেসবুকেও দেখছি সুন্দর সুন্দর প্রোফাইল পিকচার চেঞ্জ করছে, এখানে ওয়াইটি আইডিতে প্রোফাইল পিকচার চেঞ্জ করতে, ওদিকে ইনস্টাগ্রামে একটা শিব ঠাকুরের রিলস আপলোড করেছে, মানে হচ্ছেটা কি? এগুলো একটা ছেলে আর একটা মেয়েকে নিয়ে গ্রামে ওয়াইটিতে দুটো ফ্যামিলিতে তাণ্ডব মেচে যাচ্ছে, কিন্তু যে ছেলেটার সাথে যে মেয়েটার সাথে এই ঘটনাগুলো ঘটছে এবং যেই ফ্যামিলিটার সাথে ঘটনাগুলো ঘটছে তারা নর্মাল কি করে সম্ভব এটা বন্ধুরা? কি করে সম্ভব? হ্যাঁ, এই কথাটা বলছি বলে তোমরা অনেকেই বলবে যে দীপ দাদাভাই নাটক করছে। না, কোনো নাটক নয়, এটা অরিজিনাল সত্য। দীপ দাদাভাইয়ের দিক থেকে যা যাচ্ছে, স্টেপ নিচ্ছে, সেগুলোও সত্য, যে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলোও সত্য। কিন্তু আমার মনে হচ্ছে এখানে রিনার ফ্যামিলি, রিনা এবং দীপ্ত মিলে একটা পুরোপুরি প্ল্যান করেছে কিভাবে ওয়াইটির ভিউয়ার্সদের সামনে এই দীপ দাদাভাইকে ছোট করা যায়, বা কি করে সমস্ত কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে অন্যদিকে ঘোরানো যায়। নাহলে এই মুহূর্তে ভিডিও আপলোড করার কোনো কি তোমরা মানে খুঁজে পাচ্ছ?
তোমরা কোনো কারণ খুঁজে পাচ্ছ বন্ধুরা? যদি কোনো কেউ কারণ খুঁজে থাকো বা পাও আমাকে একটু কমেন্টস করে জানিয়ে তো যে এই মুহূর্তে ভিডিও ছাড়ার এই কারণটা হতে পারে। এবং এই যে তাদের মধ্যে একটা খারাপ সিচুয়েশন যাচ্ছে সেই মুহূর্তে দাঁড়িয়ে সুন্দর সুন্দর ঠিক বেছে বেছে কোন প্রোফাইল পিকচারটা দিলে বেশ আমাকে সুন্দর দেখতে লাগবে, এইগুলো এই সময় দেওয়ার কি ঠিক সময়? যেখানে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা মানে কি হচ্ছে কি না হচ্ছে এই সমস্ত কিছু বন্ধুদের সামনে তুলে ধরার জন্য এত কিছু ভাবছি বা ছোট্ট বাচ্চারার কথা এত কিছু ভাবছি, সেই জায়গায় রিনা তো এগুলো দেখতে পাচ্ছে যে ও এই মুহূর্তে ভিডিও আপলোড করছে, এই মুহূর্তে ওর ইউটিউব আইডি ওপেন করেছে বা প্রোফাইল পিকচার কি সুন্দর সুন্দরভাবে চেঞ্জ করছে, সেখানে রিনার মনে কোথাও প্রশ্ন উঠছে না? আমার তো মনে হয় রিনার এই জিনিসগুলোকে নিয়ে ভাবা উচিত নাকি রিনার আর দীপ্তর এগুলো মিলিত প্ল্যান, এগুলো কিছুই বুঝতে পারছি না বন্ধুরা। সত্যি আমি যখন দেখলাম না, মানে আমি যেদিন প্রথম দিন দেখেছিলাম যে এই দীপ্তর আইডিটা, তখন কোনো ভিডিও ছিল না, ওই যে বললাম 6টা সাবস্ক্রাইবার ছিল, তারপর 25 তারিখ মানে কালকে যখন আমি দেখলাম জাস্ট অবাক হয়ে গেলাম যে এই আইডিতে ভিডিও আপলোড হয়েছে, এবং তারপরেই দেখলাম 26টা সাবস্ক্রাইবার, আবার এখন দেখছি 29টা। মানে এইভাবে যদি ও একের পর এক ভিডিও আপলোড করতে থাকে তাহলে তো অনেক সাবস্ক্রাইবার হবে, তাহলে হঠাৎ করে কোন দিন দেখবো এইতে ভিডিও আপলোড হয়ে গেছে, এতে ভিডিও আপলোড হয়ে গেছে, মানে হচ্ছেটা কি? যখন তাদেরকে নিয়ে তাদের দুই ফ্যামিলিতে এত অশান্তি। হ্যাঁ, এখানে আমি আরো একটা কথা বলতে চাই, অনেকেই দেখলাম বলছে যে দীপ দাদাভাই যেহেতু রিনার দাদার বিয়ের দিন সন্ধ্যেবেলা না কখন বাড়ির বাইরে বেরিয়েছিল 5টার সময়, এবং সেই দিন রাতে বাড়ি না ফিরে ওন পরের দিন এসেছিল, সেই কারণে ও নাকি রিনার দাদার বিয়েতে উপস্থিত ছিল, একেবারের জন্যই নয়। তোমরা একটু অন্যদিকে মোড়টাকে ঘোরাও, তাহলেই বুঝতে পারবে দীপ দাদাভাই ঠিক ওই দিন রাতে কোথায় ছিল। বলেছে রিলেটিভের বাড়ি, এবার রিলেটিভের বাড়ি মানে বুঝে নাও কোথায় ছিল। যারা যারা বুঝতে পারছো, আশা করছি খুব ভালোভাবেই বুঝতে পারছো যে দীপ দাদাভাই ওই দিন রাতে কোথায় ছিল। নিশ্চয়ই কলকাতায় বাড়ি নিশ্চয়ই রিনার নয়। আর রাস্তাঘাটগুলো একটু দেখলেই তোমরা বুঝতে পারবে যে ঠিক ওটা কোথাকার রাস্তাঘাট। তো যাই হোক, চলো বন্ধুরা, তোমাদের সামনে অনেক কিছু তুলে ধরতে পারলাম। আর দীপ বলেছে যে দীপ্ত বলেছে কি যে ওকে নাকি ট্র্যাপে ফেলার চেষ্টা করা হচ্ছে। এটা কি সত্যি ওকে ট্র্যাপে ফেলার চেষ্টা করা হচ্ছে নাকি ও আমাদেরকে অন্যদিকে ঘোরাবার চেষ্টা করছে, সেটা তোমরা একটু প্লিজ ভিডিওটা ভালো করে দেখে বুঝে স্ক্রিনশটগুলো দেখে কমেন্ট করে জানিও তো। তো যাক, চলো ভিডিওটাকে এখানেই এন্ড করছি, খুব তাড়াতাড়ি তোমাদের সামনে নতুন একটা ভিডিও দেখাচ্ছি, ততক্ষণে তোমরা কিন্তু খুব ভালো, চলো